দুর্ঘটনা কমাতে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে নিজ উদ্যোগে বিশেষ ট্রাফিক ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তিনি সবাইকে ট্রাফিক রুলস মানার আহ্বান জানান। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা হবে আগামী 31 জানুয়ারি। বুধবার এ মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলী এ তথ্য নিশ্চিত করেছেন। বিস্ফোরক আইনের মামলায় লক্ষ্মীপুর রামগঞ্জের লামচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফয়েজউল্লাহ সহ 31 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ককশিটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। 1 ঘন্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা। অমিক্রনের মধ্যেই ভারতে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা 2 লাখের কাছাকাছি পৌঁছেছে। মোট আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই 3 কোটি 60 লাখ ছাড়িয়েছে। আগামী 14 জানুয়ারি শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। এর আগে প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ে অনূর্ধ্ব 19 দলকে 155 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। আগামী 28 জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী পরীমণি। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক।